मेरी दुमा झारे राखी वो छेड़े दे वो ना मेरी दुमा झारे राखी वो छेड़े दे वो ना उरे छेड़े नमस्कार बंधुरा केमन आछेन सबाई मदार एंड डटार्स किचेनर आरो एकटी नतून रान्नाय आपनादेर सबाइके स्वागत जानाई। आज के मा आर आमी आपनादेर साथे जे नतून रेसिपिटी शेयर करब सेटा हलो फुलकपी आलुर डालना। फुलकपी आलू डालनार जोन्नो एखाने चारटे बड़ साइजेर फुलकपी केटे धुए नेवा होयेछे। साथे आछे दुटो बड़ साइजेर आलू डुमो करे काटा, दुटो मीडियम साइजेर टमेटो डुमो करे काटा, আছে পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য রয়েছে গোটা জিরে, তেজপাতা, আর রয়েছে গরম মশলা আর ছোট এলাচ, আর সাথে চারটে গোটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা পেস্ট। আলু ফুলকপি ডালনার জন্য প্রথমে ফুলকপিটা ভেজে নেওয়া হচ্ছে। দেখুন ফুলকপিটা এরকম হালকা ভেজে নেওয়া হয়েছে, এবার ফুলকপিটা তুলে নেওয়া হচ্ছে। এইবার তেলের মধ্যে জিরে ফোড়ন দেওয়া হলো, দারচিনি এলো দেওয়া হলো, তেজপাতা, আর দুটো কাঁচা লঙ্কা চিরে দেওয়া হলো। এবার এর মধ্যে মা আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছে। দেখুন আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দেওয়া হয়েছে। টমেটোটা একটু নরম হওয়ার পরে মশলাগুলো দিয়ে দেওয়া হবে। রান্নায় রঙের জন্য এখানে একটু চিনি দেওয়া হচ্ছে, এবং অবশ্যই স্বাদের জন্য চিনিটা দেওয়া হলো। এবার মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে আদা। এবার আদা পেস্টটা দিয়ে দেওয়া হলো। এবার মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার ঢেকে কিছুক্ষণের জন্য কষতে দেওয়া হচ্ছে। দেখুন ঢাকনাটা সরানোর পরে এই অবস্থা, কষা প্রায় হয়ে গেছে। মা এর মধ্যেই কপি ভাজাটা দিয়ে নিচ্ছে, দিয়ে মশলার সাথে একটুখানি কপিটা নাড়িয়ে নেওয়া হবে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেওয়া হচ্ছে। আর মা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিল। এবার মা ঢেকে দিচ্ছে, ঢেকে যতক্ষণ না আলু ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হচ্ছে। ফুলকপির ডালনা সম্পূর্ণ হয়েছে, এখন মা উপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছে। এবার দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেওয়া হলো, মিশিয়ে নিল মা, ঢেকে গ্যাসটা অফ করে দিল। ফুলকপি আলুর ডালনা কমপ্লিট। দেখুন বন্ধুরা ফুলকপি আলুর ডালনা। বন্ধুরা যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান যেন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এ পর্যন্তই, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।